আজকের ভিডিওতে আমি আপনাদের রাইস কুকার মেরামত করে দেখাবো। রাইস কুকারের দুইটা সমস্যা আজকে সমাধান করে দেখাবো। প্রথম সমস্যাটা হচ্ছে রাইস কুকারে আপনারা লাইন দিলেন বা রাইস কুকারে চাল দিলেন, পানি দিলেন ভাত রান্না করার জন্য। তো তারপরে আপনাদের যখনই লাইন দিবেন তখন তো এখানে ওয়ারেমে একটা সিগন্যাল চলে আসবে রাইস কুকারটা অন হয়েছে কি। তারপরে আপনারা যখন পানি চাল দিয়ে ভাত রান্না করার জন্য রেডি করেছেন তারপরে আপনারা কি করবেন, এখানে সুইচ দিলেন। সুইচ দেওয়ার পরে আমাদের কুকের সিগন্যালটা চলে আসলো, দেখা গেল ভাত পরিপূর্ণ হয় নাই। তার আগেই দেখা যাচ্ছে যে এই কুক থেকে সিগন্যালটা পার হয়ে ওয়ারেনে চলে আসছে। এটা হচ্ছে প্রথম সমস্যা। আর দ্বিতীয় নম্বর যে সমস্যাটার কথা আপনাদের সামনে উল্লেখ করবো সেটা হচ্ছে রাইস কুকারে আমরা যখনই লাইন দিচ্ছি এভাবে রাইস কুকারে যখনই লাইন দিচ্ছি কারেন্টে এবং এখানে পানি চাল সব কিছু দিয়ে ভাত রান্না করার জন্য প্রস্তুত করলাম, তারপরে আমাদের ডাইরেক্ট এখানে এই যে কুকের সিগন্যালটা চলে আসছে, মানে ওয়ারেমে কোনো সিগন্যাল থাকতেছে না, সব সময় কুকে থাকতেছে। এই কুকে থাকার কারণে আমাদের রাইস কুকারের হিটটা কিন্তু সব সময় থাকতেছে। এর কারণ হচ্ছে কি, রাইস কুকারের ভাতটা পুড়ে যাচ্ছে। এই যে সমস্যাটা, এই সমস্যা নিয়ে এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই এইরকম একটা ভিডিও আমাদের অবশ্যই দেন, যে আমি রাইস কুকারের ভাতটা পুড়ে যায় কি কারণে এই সমস্যাটা যেন সমাধান করে নিতে পারে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দুইটা সমস্যা সমাধান করে ফেলি, তাহলে আমাদের রাইস কুকারের যে প্রবলেমগুলো আছে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। এখন এই রাইস কুকারটি আমরা চেক করে আগে দেখবো যে কি প্রবলেমটা হচ্ছে। তো এই রাইস কুকারটি এখন আমাদের যে ইনপুট লাইনটা 220 ভোল্টের, এই লাইনে আমরা ইনপুট লাইনটা লাগিয়ে দিচ্ছি, 220 ভোল্টের এসি লাইনটা লাগিয়ে দিলাম। এখন আমরা এই বোর্ডের মধ্যে লাইনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন দর্শক বন্ধুরা, এখানে আমাদের সিগন্যালটা কিন্তু ওয়ারেমে চলে আসছে, এটা আমাদের রাইস কুকারটা অন হয়েছে। হ্যাঁ, তো এখন আমাদের এই সিগন্যালটা যখন আমরা এখানে সুইচ দেবো তখন কিন্তু এই পাশে চলে আসবে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই পাশে চলে আসছে। এটা হচ্ছে দেখুন এখানে আবার ধরে আছে, আমি কিন্তু সুইচটা উঠাইয়ে দিচ্ছি, দেখুন এখানে আবার এরকমটা করছে, বাট এরকম একটা সমস্যা, এই যে দেখুন আবার এখানে ধরে আছে। এই রাইস কুকার যখন এইভাবে কুকে সিগন্যালটা ধরে রাখবে তখন কিন্তু রাইস কুকারের ভাত থাক বা যাই থাক সেটা কিন্তু পুড়ে চলে যাবে, ঠিক আছে, পুড়ে যাবে। আর যদি আমাদের এই সুইচটার এই যে সিগন্যালটা এই পাশে এরকম চলে আসবে অটোমেটিকলি যখন রান্না হয়ে গেছে, মনে করেন ভাত রান্না হয়ে গেছে, তখন কিন্তু এই পাশে চলে আসবে। তো যাক, আমাদের মূল বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি, এই সমস্যাটার আগে সমাধান করে দেখায়। তো আমি জ্যাক কুকটাকে খুলে ফেললাম, এখন রাইস কুকারের এই পজিশনে একটু দেখুন, রাইস কুকারের এই পজিশনে দেখুন, এই যে এটা হচ্ছে কয়েল, মানে যেটা আমাদের হিট হয় রাইস কুকারের যে কয়েলটা সেটা কিন্তু এটাই, এটাতেই হিট হয়, আর এটা দিয়েই ভাত বা যে কোনো রান্না মানে পাক হয়ে থাকে, তো এটাই গরম হয়, হিট হয়। তা এখন এই যে দেখুন এই রাইস কুকারের এই কয়েলটি দেখুন, এটা কিন্তু খুব লড়াচড়া করছে, আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে একদম মরিচা ধরে কী অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা চলুন আমরা রাইস কুকারের পিছনের দিকে খুলে ফেলি। তো এই দিকে আমরা চলে আসব, এখানে নাট থাকে, আপনারা নাটটা খুলে নেবেন, আমি বাট নাট খুলে রাখছি। তো আমি রাইস কুকারটিকে এখন খুলে নিব, তো রাইস কুকারটি আমরা দেখতে পাচ্ছেন যে পিছনের খামটি কিন্তু খুলে নিলাম। এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের ইনপুটের লাইন। তো এখান থেকে আপনাদের আমি বলি, এখানে একটি ওয়্যার সেটা চলে এসেছে আমাদের এজ এ সুইচে, আরেকটি ওয়্যার চলে এসেছে এজ এ ফিউজ, এই ফিউজটা দিয়ে ডাইরেক্ট আমাদের কয়েলে। তো কয়েল থেকে তাহলে দুইটা লাইন কিন্তু আমরা এসি লাইনের পেয়ে গেলাম, এই দুইটা লাইন হচ্ছে এসি ওয়্যার। তো এখন এখান থেকে সিস্টেমটা হচ্ছে কি, আমি আপনাদের বলি, এই সুইচে যখনই লাইন আসবে, বাট এখানে কয়েলে কিন্তু দুইটা টার্মিনাল, এক দুই, এই দুইটা টার্মিনাল হচ্ছে কয়েলে। তো এখানে ফিউজ আকারে ডাইরেক্ট 220 ভোল্টের একটা লাইন কিন্তু এখানে কয়েলে দেওয়া আছে, আর আরও একটা লাইন দেওয়া আছে, এটা আমাদের সিগন্যালের জন্য। আর এই যে আর একটা ওয়্যার এখান থেকে দেখুন এই সুইচের মধ্যে দেওয়া আছে, আর এখান থেকে ডাইরেক্ট একটা লাইন 220 ভোল্টের লাইন এই যে এখানে দেওয়া আছে। এখান থেকে কি হয়, এখানে যখন লাইনটা আসবে তো এই লাইনটা আমাদের এই যে এই কয়েলের মধ্যে আসতে হবে, তো সেজন্য দেখুন এই যে এখানে লাইনটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে, এই যে এই এই লাইনটা আসবে, এই লাইনটা এই যে এখানে সুইচটা, এটা হচ্ছে সুইচ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সুইচটা, এই সুইচটা যখন কাজ করবে তখন এই যে এখানে পাতি আছে, এখানে দুইটা পাতি আছে, এই দুইটা পাতি যখন এক হবে, এরকম এক হবে,
তখন কিন্তু এই যে 220 ভোল্টের লাইনটা এখানে সুইচ আকারে এখানে চলে আসবে, এখান থেকে এখানে লাইনটা চলে আসবে। তাহলে আমাদের কি হবে, এই রাইস কুকারের কয়েলটা হিট হতে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছেন সুইচের কাজটা। তো এখানে রাইস কুকারে এই দেখা যায় কি, আপনারা বা চাল দিয়েছেন, তো এখন রান্না করার জন্য এই যে সুইচটা দিয়েছেন, বাট কিছুক্ষণ পরে ভাত পরিপূর্ণ না হইতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সুইচটা উঠে যায়, মানে এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা কুক থেকে ওয়ারেমে আবার ফিরে আসছে। তো এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আপনাদের এই যে ম্যাগনেটিং যে এই যে সুইচটা, মানে যেটা হচ্ছে ম্যাগনেট, এই ম্যাগনেটটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই কারণে আপনাদের এই সমস্যাটা হয়। এক নাম্বার, যেটা এক নাম্বার প্রবলেম ছিল বা সমস্যার কথা আমি বলছি, সেই সমস্যাটা কিন্তু এই ম্যাগনেট চেঞ্জ করে দিলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আরও একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সুইচের, যদি আপনার সুইচের সমস্যা হয় সেক্ষেত্রেও হতে পারে। এখন এখানে এই রাইস কুকারে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যানালগ সুইচ। হ্যাঁ, এখানে ডিজিটাল সুইচও থাকে, একটা প্লাস্টিকের সুইচ। তো ওই সুইচটাও যদি নষ্ট হয় সেটা চেক করে নেবেন, যে যদি সুইচটা ভালো থাকে তাহলে 100% এই ম্যাগনেট এটার সমস্যা হয়, এটা চেঞ্জ করে দিবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর সুইচের সমস্যা থাকে তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন সুইচটা কাজ করবে না, যেহেতু এটা অ্যানালগ সেহেতু এটা সুইচটা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি। এখন এটাও আমাদের ঠিক আছে। তার আর একটা বিষয়, সেটা হচ্ছে দুই নাম্বার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই যে কয়েলটা, এই যে দেখুন এখানে কয়েলটা দেখুন কি হচ্ছে, এই কয়েলটা একদম দেখুন ভিতরের দিকে খুলে যাচ্ছে। এখানে যে নাটের গ্রুপটা আছে এই কয়েল থেকে, এটা কিন্তু একদম খুলে যাচ্ছে, মানে এখানে মরিচা ধরে এই জিনিসটা কিন্তু ভেঙে গিয়েছে। দেখুন এখান থেকে ভেঙে ভেঙে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, বডিটা নষ্ট হয়ে গেছে। এই যে এখানে দেখুন, এখানেও একই অবস্থা, এই যে নাটের গ্রুপটা দেখুন ভিতরের দিকে চলে যাচ্ছে। তাহলে যদি ভিতরের দিকে এই কয়েলটা এভাবে যাওয়া আসা করে তাহলে অবশ্যই এটা বুঝতে হবে যে যদি এরকমটা হয় তাহলে সুইচ কিন্তু ঠিক মতো কাজ করবে না। যখন এদের নিচের দিকে যাবে তখন সুইচটাতে টান পড়ছে, এই সুইচটাতে টান পড়ার কারণে কিন্তু এটা ডাইরেক্ট হতে পারে, এই সুইচটা ডাইরেক্ট হয়ে থাকবে। ডাইরেক্ট হলে কি হবে, আপনার ভাতটা পুড়ে যাবে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে এখানে সুইচটা যখন এই যে এইভাবে নিচের দিকে চলে আসবে, যখন এই পাতিল এদিকে আপনি এই পাশে পাতিলটা দিবেন, এই পাশে যখন পাতিলটা দিবেন তখন কিন্তু এখানে এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে চলে আসবে, এই পর্যন্ত কিন্তু কয়েলটা আসার কথা না। যখন এখানে নাটটা সিস্টেম মতো দেওয়া থাকবে তখন কিন্তু এই কয়েলটা আপনার এত এত উপরে আসবে না, এত উপরে যখনই আসবে তখন কি হবে দেখতে পাচ্ছেন সুইচটা আলো হয়ে আছে, তার মানে এখানে কোনো লাইন পাবে না। তো এই সমাধানটা কি, এখন আপনার যদি এই বডিটা খুবই বেশি মরিচা ধরে নষ্ট হয়ে যায়, মনে করেন যে এখানে কোনো আই নেই, তাহলে আপনার এই বডিটা লেদ করে নিতে হবে, মানে শীট দিয়ে আপনাদের পিতল গ্যাস করে এই শীটটা দিয়ে এই বডিটাকে আবার বাঁধাই করে নিতে হবে। সেটা একদম ঝরঝরে, মানে এক কথায় শেষ, এই বডিটা একদম নষ্ট হয়ে গেলে এটা করবেন। আর যদি আপনার এরকম হয়, দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আয় আছে, দেখতে পাচ্ছেন এখানে বডিটা পুরোপুরি নষ্ট হয়নি, যদি পুরোপুরি বডিটা নষ্ট না হয় সেক্ষেত্রে একটা সমস্যার সমাধান আছে আমার কাছে। এই যে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে ওয়াশার, এটা হচ্ছে স্ক্রুবের ওয়াশার, যেগুলো আমরা ওই পেরেকে থাকি কিন্তু এই ওয়াশারগুলো ব্যবহার করে থাকি, এরকম ওয়াশার নেবেন। হয়তোবা আপনার যে কটা গ্রুপের সমস্যা, এই যে নাটের গ্রুপ, এই গ্রুপের ভেঙে গিয়েছে, এই ওই ফাঁক বেশি হয়ে গেছে, এইগুলোতে আপনারা ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটাতে দুইটা করে দিলে আপনাদের কাজ হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করব, তো এটা করার জন্য আমাদের প্রথমত এই নাটগুলোকে খুলে নিতে হবে, ঠিক আছে, এই দুইটা নাটকে খুলে নিতে হবে। তো একটা আমরা খুলে নিলাম, এখন এই গ্রুপের নাটটা এটাকেও আমরা খুলে নিব। তো এখন আমাদের নাটটা খোলা হয়ে গেল, এরপরে আমরা যেটা করব, এখানে এই যে এই ওয়াশারটা আমরা এই গ্রুপে এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যেটা করব, আরও একটা ওয়াশার আমরা এখানে এই সেম জায়গায় বসিয়ে দিব, বাট এখানে শুধুমাত্র নাটের যে গ্রুপটা সেটা ঠিক রাখবো, বাট তারপরে আমরা এখানে এই গ্রুপে একটা নাট, যে নাটটা ছিল সেম সেই নাটটা এখানে দিয়ে দিব। দেখুন আপনাদের আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, একটু টাইট দিয়ে দিবেন ভালোভাবে,
তো এটা দেওয়ার পরে দেখুন এই জায়গা থেকে কিন্তু এটা লড়াচড়া কম করছে। এখন এইটাতে আমাদের দিতে হবে, এটাতে দেওয়ার জন্য এই পাশ থেকে আমাদের দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা রাইস কুকারের এই ভিতরের দিক থেকে আমরা ওয়াশার একটা নিব এবং এই ভিতরের দিক থেকে আমরা ওয়াশারটা ঠিক এই যে কয়েলটি আছে কয়েলের যে গ্রুপ নাটের এই গ্রুপে বসাবো, একটু কষ্ট করে বসাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আমি ওয়াশারটাকে বসিয়ে নিয়েছি। এরপরে এই ওয়াশারের জায়গায় দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আমি ওয়াশারটা ঢুকিয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে আরও একটা ওয়াশার দিয়ে দিব, এই সেম জায়গায় আর একটা ওয়াশার দিয়ে দিলাম। এরপরে আমরা যে স্ক্রু নাটটি আছে এই নাটটাকে দিয়ে এই নাটটাকে আমরা টাইট দিয়ে দেব এভাবে। দেখুন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আমি নাটটাকে এখন টাইট দিয়ে দিচ্ছি। এখন এই নাটটা আমরা যখনই ভালোভাবে এভাবে টাইটটা দিয়ে দিব তখন এই বডিটা একদম সেম টু সেম এই জিনিসটা আর দেখুন কোনোভাবেই লড়াচড়া করবে না, ঠিক আছে? এটা যখন লড়াচড়া করবে না তখন আপনারা যখন এখানে সুইচ দিবেন সুইচটা কিন্তু ঠিক মতো কাজ করবে। দেখতে পাচ্ছেন সুইচটা কিন্তু কাজ করছে এবং এই বডিটা আর লড়াচড়া করছে না। আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে যদি আরও একবার বলছি, যদি আপনার এই বডিটা পুরোপুরি মরিচা ধরে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার এই জিনিসটা কিন্তু কাজ করবে না, এই পদ্ধতিটা কাজ করবে না। তখন আপনাকে 100% এখানে শিট বসিয়ে আবারও এটাকে পিতল গ্যাস করে ঝালাই করে নিতে হবে, ওয়ারিং করে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন, ঠিক আছে? তো আমি সবগুলো দুইটা নাটকে ভালোভাবে টাইট দিয়ে দিলাম। তাহলে এখন আমরা যদি এটা সেটিং করি, তো দর্শক বন্ধুরা এটা কিন্তু আমাদের ভাত পুড়ে যাওয়ার কারণে যে সমস্যাটা হয় দেখালাম। তো এখন আমরা এটাকে সেটিং করছি, তারপরে আমাদের আর কিন্তু ভাত পুড়ে যাবে না, যে সমস্যাটা হয় সেই সমস্যাটা কিন্তু আর হবে না। দেখুন রাইস কুকারটা এখন খুলে নিলাম, এখানে দেখুন এই বডিটা আর কিন্তু লড়াচড়া করছে না, দেখতে পাচ্ছেন আর কিন্তু লড়াচড়া করছে না, তার মানে ওখানে টাইটটা হয়ে গেছে। এই জিনিসটা যে জায়গায় থাকার কথা কয়েলটা সেই জায়গায় কিন্তু সেটিং হয়ে আছে। এখন এখানে আমরা সুইচ দিলাম, দেখুন এখানে কয়েলে চাপ দিলাম, মনে করেন এখানে পাতিল দিয়ে দিলাম, এরপরে আমরা এখানে সুইচ দিলাম, দেখতে পাচ্ছেন সুইচটা কিন্তু এখানে অ্যাকুরেট হয়ে আছে। এখন আমি আপনাদের লাইনটা দিয়ে দেখাই, আসুন। 220 ভোল্টের লাইনটা অলরেডি আমরা লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন লাগিয়ে রেখেছি। তো এখানে এই যে লাইনটা এখন আমরা দিলাম রাইস কুকারে, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগন্যালটা ওয়ারেমে চলে এসেছে। এখন আমাদের যদি এখন এই সুইচটা আমরা এখানে প্রেস করি তাহলে কিন্তু এই কুকে চলে আসবে, দেখতে পাচ্ছেন কুকে চলে আসছে, সুইচটা দিয়ে রাখছি। এখন আমি সুইচ ছেড়ে দিব, বাট ওয়ারেমে চলে আসলো। এখন আমরা এই ভিতরে ধরে নিন আমি এখানে পাতিলটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই ম্যাগনেটিং কয়েলে সুইচ দিলাম, চাপ দিলাম, এখন এখানে সুইচ দিব। দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু কুকে লাইনটা চলে আসছে। এখন যদি এখানে আমার কোনো পাতিল দেওয়া থাকে বা চাল বা পানি বা ভাত দেওয়া থাকে তাহলে কি হবে, আমাদের এটা যখন ভাতটা হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি এই কুক থেকে সিগন্যালটা ওয়ারেমে চলে আসবে। আশা করি দর্শক বন্ধুরা আপনাদের আমি বুঝাতে পেরেছি, দেখতে পাচ্ছেন এখানে সুইচটা ছেড়ে দিলাম আর এখানে কুক থেকে ওয়ারেমে চলে আসলো, দেখতে পাচ্ছেন। আমি আবারও সুইচ দিলাম, দেখিয়ে দিচ্ছি, এই যে কুকে চলে আসছে, মানে এখানে পাতিল আছে, পাক হচ্ছে। যখনই আমরা এই পাতিলটা ছেড়ে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগন্যালটা চলে আসলো। তো আশা করি দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন, এই সমস্যাটা যদি আপনারা এভাবে সমাধান করেন তাহলে আপনার রাইস কুকারের, পুরনো রাইস কুকারের যদি ভাত পুড়ে যাওয়ার সমস্যা থাকে এইভাবে কিন্তু রাইস কুকারের প্রবলেমটা সলভ করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন,
আর চ্যানেলে যদি কোনোভাবে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ।